ভিউয়ার্স আসসালামু আলাইকুম। নোয়া 2015 সালের মডেল, এই গাড়িটার ব্রেকে ইস্যু। তো ব্রেকের আমরা কম্পিউটার স্ক্যানিং করছি, ফল্ট পাইছি। তো এটার ব্রেক বুস্টারের সমস্যা ছিল, তো ব্রেক বুস্টার রিপ্লেস করলাম। ব্রেক বুস্টারের পার্ট নাম্বার হচ্ছে সিবি। এই যে এটা হচ্ছে ব্রেক বুস্টার পার্ট নাম্বার, একুমুলেটর মোটর, পাম্প মোটর। তো এটা রিপ্লেস করতে একবার ব্রেক অয়েল লাগা দিছি। গাড়ি আনানোর রুম তো কে আছে, মিটার বোর্ডে আপনাদেরকে লাইট দেখাই। কালকে এটার জন্য এসিটা আনকে ছিলাম, এটারই পার্টস কেনার জন্য। মিটার বোর্ডে দেখবেন এই যে কোনো চেক লাইট নাই, হাইব্রিড, নো মেসেজ, নো মেসেজ মিটার বোর্ডে কোনো মেসেজ নাই। তো আমাদের একুমুলেটর যেই প্রেশার সেন্সার আছে এটাও কাজ করতেছে, তো আপনাদেরকে দেখাই। এই যে দেখেন একুমুলেটর প্রেশার সেন্সর ভোল্টেজ 3.71। তো আমি যে এখন ব্রেক পাড়া দিব, আপনারা দেখবেন এই ব্রেক পাড়া দিছি, ভোল্টেজ কিন্তু ড্রপ ড্রপ করলো, ড্রপ হয়ে আবার ওই আগের রেশিও তো চলে গেল। তো আবার এই যে এখন ব্রেক সারা আছে, এখন আবার ব্রেক পাড়া দিই, ডিপ্রেস ব্রেক পাড়া দিলাম, দেন ভোল্টেজ ড্রপ করে আবার ওই আগের জায়গায় চলে গেছে। তো আমাদের যে বুস্টার মোটর লাগাইছি 100 কে আছে, তো সবাই দোয়া করবেন আমাদের তানভীর অটোমোবাইলের জন্য। তো ব্রেকে ইস্যু ছিল, তো ব্রেক ইস্যু রিপেয়ার করলাম। নোয়া স্কোয়ার, নোয়া 2015 সালের মডেল নোয়া। তো গাড়িটা কমপ্লিট আছে, আমরা টেস্ট ড্রাইভে বের হব। সবাই আমার আব্বু, আমার আব্বুর জন্য দোয়া করবেন। আমাদের তানভীর অটোমোবাইল ওয়ার্কশপ, আমার আম্মু একটু অসুস্থ আছে, আম্মুর জন্য দোয়া করবেন। নোয়া স্কোয়ার, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।